হ্যালো ব্রিওান ওয়েলকাম টু এলবি আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক আলোচনা করব আইসিটি থেকে এটা হচ্ছে আইসিটি হ্যাকস আমাদের পরীক্ষা হলে যখন কোনো একটা সমস্যা দেওয়া থাকে আইসিটিতে সেই সমস্যা থেকে যখন আমাদেরকে প্রোগ্রাম অ্যালগোরিদম এবং প্লো চার্ট একসাথে লিখতে বলে আমরা লিখতে পারি না তো যে কোনো সমস্যা দেওয়া থাকলে কীভাবে সেই সমস্যার প্রোগ্রাম অ্যালগোরিদম এবং প্লো চার্ট লিখা যায় আজকে আমরা সেই জিনিসটাই শিখব অর্থাৎ সাপোজ তোমার কাছে একটা সমস্যা দেওয়া থাকলো যে একটা সংখ্যা দেওয়া থাকলো সেই সংখ্যাটি জোর নাকি বিজোর সেটা তোমাকে বের করতে বললো কিভাবে প্রোগ্রাম এবং চার্টের মাধ্যমে তো আমার দেখা যায় যে চার্ট লিখতে পারলে প্রোগ্রাম লিখতে পারি না আবার প্রোগ্রাম লিখতে পারলে ফ্লো চার্ট লিখতে পারি না তো কিভাবে ফ্লো চার্ট প্রোগ্রাম এবং অ্যালগোরিদম তিনটে একসাথে লিখা যায় সেই জিনিসটা আজকে আমরা মূলত শিখব তো আমার এই টিউটোরিয়াল শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভালো করে দেখবা মনোযোগ সহকারে তারা টিউটোরিয়াল শেষে প্রোগ্রাম অ্যালগোরিদম এবং চার্ট লিখতে পারবা যে কোনো সমস্যার আশা করতেছি সো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কথা না বললেই নয় সেটা হচ্ছে যে তোমরা জানো যে সারা ওয়ার্ল্ডে এবং বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়ায় গেছে সো সবাই বাসা থাকার চেষ্টা করবা তুমি মনে করতেছো যে তুমি আক্রান্ত হলেও বেঁচে যাবা বাট তোমার মাধ্যমে তোমার বয়স্ক পিতা মাতা এবং বয়স্ক অন্য কেউ আক্রান্ত হতে পারে তখন তাদের কিন্তু অনেক ক্ষতি হবে এবং খুব কয়েকদিনের মধ্যে আমার কাছে মনে হচ্ছে এটা একটা বড় দুর্যোগ আকারে আমাদের বাংলাদেশে দেখা দিবে সো সেই দুর্যোগ থেকে নিজেকে রক্ষা করতে হলে নিজের পরিবারকে রক্ষা করতে হলে এখনই সাবধান হোক এখনই বাসায় ভেতরে থাকো আর পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখো বিকজ পরীক্ষা পেছাক আর না পেচাক তোমার প্রস্তুতি যদি থাকে পরীক্ষা যে কোনো মুহূর্তে নিলেই তুমি পরীক্ষা দিতে পারবা পরীক্ষা ভালো করতে পারবা বাট তোমার প্রস্তুতি যদি না থাকে পরীক্ষা নিয়ে নেয় তাহলে কিন্তু তোমার রেজাল্ট খারাপ হবে সো সবাই পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখবা পরীক্ষা হোক বা না হোক এবার আমরা চলে যাচ্ছি মূল সমস্যাটায় তাহলে সাপোজ আমি একটা সমস্যার কথা প্রথমে বলবো সেই সমস্যাটাকে বুঝার চেষ্টা করব এবং সেই সমস্যাটার কিভাবে অ্যালগরিদম প্রচার এবং প্রোগ্রাম লিখেছে সেটা আমরা শিখব সাপোজ তোমার কাছে একটা যন্ত্র আছে ঠিক আছে বা তুমি একটা যন্ত্র বানাতে চাও যে যন্ত্রটা কি করবে যে যন্ত্রটা এক থেকে এন পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করবে এক থেকে এন পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করবে এন মান তুমি ক্যালকুলেটরকে বলে দিবা এন এর মান যদি একশো হয় তাহলে সে এক থেকে একশো পর্যন্ত যোগ করবে এন এর মান দশ হলে এক থেকে দশ পর্যন্ত যোগ করবে এনের মান এক হাজার হলে এক থেকে এক হাজার পর্যন্ত যোগ করবে আর এন এর মান যদি এক কোটি হয় তাহলে এক থেকে এক কোটি এক কোটি পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করবে তো সাপোজ তুমি সেই ক্যালকুলেটরটাকে বানাইতে চাও তাহলে এটা হচ্ছে সেই ক্যালকুলেটর যেটা দিয়ে আমরা এই যোগের কাজটা করবো আর এই ক্যালকুলেটরকে এন এর মান বলে দিলেই সেই এন পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করতে পারবে এন এর মান যদি একশো হয় তাহলে একশো পর্যন্ত সে যোগ করতে পারবে এখন খেয়াল করো আমরা মানুষ হিসেবে কিভাবে চিন্তা করি জিনিসটা মানুষ হিসেবে যেভাবে চিন্তা করি সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সেটা যন্ত্রকে বুঝে দিতে পারব মানুষ আমরা চিন্তা করি যে আমি প্রথমে এক নিব তারপরে এই একের সাথে দুইকে যোগ করবো তিন পাবো তারপরে এই তিনের সাথে পরবর্তী এখানে অলরেডি তিন হয়ে গেছে এই তিনের সাথে পরের তিন আছে এই যে তিন এটাকে যোগ করব এখানে ছয় পাবো এই ছয়ের সাথে পরবর্তীতে চার আছে সেটাকে যোগ করব যোগ করলে এখান থেকে আমরা কত পাব দশ পাব দশের সাথে পরে পাঁচ আছে পাঁচকে আমরা যোগ করব যোগ করলে আমরা পনেরো পাবো এটা আমরা মানুষ চিন্তা করি কিন্তু যন্ত্র কিনতে ভেবে কখনোই চিন্তা করো না যন্ত্রকে খুব সহজে এবং সুন্দর করে বুঝে দিতে হয় যাতে সে খুব তাড়াতাড়ি কাজটা করতে পারে এখন আমরা সেটা কীভাবে মান যন্ত্রকে কীভাবে বুঝাই দিব তো দেখো যন্ত্রকে আমরা বুঝে দিতে হলে তাহলে সহজ একটা পদ্ধতি আমাদেরকে আগে বের করতে হবে তারপরে সেই সহজ পদ্ধতিটার মাধ্যমে আমরা সেই সমস্যাটাকে সমাধান করতে হবে এই সমস্যাটাকে সমাধান করতে হবে তো এই সমস্যাটা মানে মনে করা যায় আমি একটা সহজ পদ্ধতি বের করে সমাধান করলাম তো সমাধান করার পরে সেটাকে আমি বাংলা ভাষার মধ্যে লিখলাম বাংলা ভাষায় খাতার মধ্যে লিখে ফেললাম যেভাবে আমি এটাকে সমাধান করছি দাপে দাপে লিখে ফেললাম যে সমস্যা সমাধানের যে ধাপগুলো ওই ধাপগুলোকে বলা হয় অ্যালগোরিদম মানে আমি ধাপগুলোকে বাংলা ভাষায় লিখলাম যে কোনো ল্যাঙ্গুয়েজে ইংরেজি ভাষাও লিখতে পারি ওই যে লিখলাম ধাপগুলো ওই ধাপগুলো যে লিখা হয়েছে সেটাই হচ্ছে অ্যালগোরিদম আর এই সমস্যাটা সমাধান করে আমি সেটাকে গ্রাফ আকারে দেখালাম বা চিত্র আকারে দেখালাম কতগুলো জেমেথিক চিত্র আকারে রিপ্রেজেন্ট করলাম সেটা হচ্ছে প্লো চার্ট তাহলে সমস্যা সমাধানের জেমিতিক চিত্র আকার যদি আমরা দেখাই সমাধানটাকে সেটা হচ্ছে ফ্লোচার্ট আর এই সমস্যার সমাধানটাকে যদি আমি কম্পিউটারের প্রোগ্রাম আকারে লিখি বা কম্পিউটারের মধ্যে প্রোগ্রাম করে লিখি এবং সেই সমস্যাটা যদি আসলেই সেই প্রোগ্রামের মাধ্যমে সমাধান করা যায় তাহলে সেটাকে বলা হয় প্রোগ্রাম তাহলে দেখো একই সমস্যার আমরা অ্যালগোরিদম প্লোচার এবং প্রোগ্রাম লিখতে পারি যদি আমরা সমস্যাটার সঠিক উপায় জানি যে কীভাবে এটাকে সমাধান করতে হয় তো আমরা তো মূলত এই অ্যালগোরিদম বলি প্লোচার বলি বা প্রোগ্রাম বলি এগুলো মূলত কম্পিউটারকে বোঝানোর জন্য করবো বা যন্ত্রকে ক্যালকুলেটরকে বোঝানোর জন্য করব। মানুষ বোঝানোর জন্য না মানুষ আমরা এমনিই বুঝি যে কীভাবে যোগ করতে হয় কিন্তু মানুষের একটা লিমিটেশন হচ্ছে যে মানুষ অনেক বড় দেওয়া থাকলে সেগুলোকে যোগ করতে পারে না যেমন তোমাকে আমি যদি এক থেকে একশো পর্যন্ত যোগ করতে বলে তুমি করে ফেলতে পারবা কিন্তু আমি যদি বলি এক থেকে এক হাজার কোটি পর্যন্ত যোগ করো অর্থাৎ মান মান যদি এক হাজার কোটি হয় তখন কিন্তু তুমি আর পারবা না কিন্তু সেটা যন্ত্রে পারবে সো যন্ত্র নির্ভুলভাবে অনেক কাজই করতে পারে যেটা আমরা মানুষ করতে কষ্ট হয় এই জন্যই আসলে যন্ত্রকে সেগুলো শিখিয়ে দেওয়া হয় এখন কথা হচ্ছে যে তাহলে আমরা এই ক্যালকুলেটরকে কীভাবে শিখিয়ে দেব যে এই কাজটি সে করবে দেখো এখানে একটা এ আছে সিস্টেম আছে সিস্টেম হচ্ছে দেখো প্রত্যেকটা নাম্বার এক এক করে বাড়ছে প্রত্যেকটা নাম্বার কত কত আছে এক এক করে বাড়ছে তাহলে প্রথমে যদি আমি প্রথমটা তাকে চিনে দিই আর যদি বলে দিই যে পরেরগুলো এক এক করে বাড়বে এবং ওই লাস্টে যে আছে তার পর্যন্ত তুমি যোগ করবা লাস্টে মনে করো এখানে আমি একদম সহজ করে নিলাম এটাকে আমি পাঁচ নিলাম মানে এক থেকে পাঁচ পর্যন্ত যোগ করতে শেখাবো ক্যালকুলেটরকে তাহলে আমি এক থেকে পাঁচ পর্যন্ত যোগ করতে যদি শিখে দিতে পারি তাহলে আমি এক থেকে এক কোটি পর্যন্তও শিখে দিতে পারবো তাহলে সাপোজ আমি এখানে এটাকে পাঁচ নিলাম এনের এর জায়গায় কত নিলাম পাঁচ তাহলে আমি যন্ত্রকে বলে দিলাম ক্যালকুলেটর সাহেব আপনি এদিকে শুরুতে এক নেবেন নেওয়ার পরে প্রত্যেকটাকে এক এক করে বাড়াবেন বাড়ায় বাড়ায় পাঁচ পর্যন্ত যাবেন পাঁচ পর্যন্ত গিয়ে সবগুলোকে যোগ করবেন তাহলে দেখো এখানে দুইটা সেগমেন্ট সেগমেন্ট একটা হচ্ছে যে এক এক করে বাড়ানো আর একটা সেগমেন্ট হচ্ছে আবার সেগুলোকে যোগ করা অর্থাৎ যোগ করে কোথাও সেভ রাখা ঠিক আছে তাহলে আমার দুইটা চলক লাগবে একটা চলক হবে যে এক এক করে বাড়াবে আর একটা চলক লাগবে যেটা আমার যোগফলটাকে সমাধান করে রাখবে বা যোগ ফলটাকে নিজের মধ্যে সেভ করে রাখবে অর্থাৎ আমার দুইটা মেমরি দরকার একটা মেমোরিতে আমার যোগফলটা সেভ থাকবে আর একটা মেমোরিতে এক এক করে বাড়ার কাজটা হবে তাহলে এই দুইটা মেমোরিকে আমি দুইটা পাত্র হিসেবে চিন্তা করতে পারি একটা পাত্র হচ্ছে যে এইটা এই পাত্রটা ঠিক আছে এই পাত্রটা সেটাকে আমি প্রথমটাকে অ্যাস মনে করলাম এটার মধ্যে আমি যোগ ফলটাকে সেভ করে রাখবো বা যোগ ফলটাকে এই ঝুড়ির মধ্যে বা পাত্র মধ্যে রাখবো আর একটা পাত্র নিলাম সেটার মধ্যে আমি ওই যে এক এক করে বাড়ানোর কাজটা করবো তো সেখানে আমি প্রথমে এই যে ওয়ান ওয়ানটাকে নিব তারপরে ওয়ানের সাথে ওয়ানকে যোগ করব টু হবে টু এর সাথে আবার ওয়ানকে যোগ করবো থ্রি হবে এর সাথে আবার ওয়ানকে যোগ করবো ফোর হবে এর সাথে ওয়ান যোগ করব ফাইভ হবে ঠিক আছে অর্থাৎ এক এক করে বাড়বে বাড়ার পরে ওই যেগুলো পাওয়া যাবে সেগুলোকে সে যোগ করবে যোগ করে এখানে রাখবে ঠিক আছে তাহলে খেয়াল করো প্রথমে আমি এটাকে আমি এ ধরে নিই ঠিক আছে এবং বলে দিই যে এই টু ওয়ান তাহলে দেখো এই জুরির মধ্যে আমি প্রথমে ওয়ানকে রাখলাম এবং সাথে সাথে আমি এই জুরির মধ্যে জিরোকে রাখলাম অর্থাৎ এই জুরিতে এমন কিছু নেই যোগ করার পরে যা আসবে সেটা এখানে আসবে ঠিক আছে তা আমি শুরুতে এই জুরিতে ওয়ান রাখলাম এই জুরির কাজ হচ্ছে ওয়ান ওয়ান করে বাড়ানো আর এই জুরির কাজ হচ্ছে যোগ ফলগুলোকে রাখা নিজের মধ্যে এখন খেয়াল করো তো আমি কি করলাম যে এর মান তো আমি ওয়ান বললাম পরে যদি আমি এর মান টুতে যেতে চাই তাহলে আগের ওয়ানের সাথে এই ওয়ানের সাথে আরও ওয়ান যোগ করতে হবে না কিন্তু এই ওয়ানটাকে তো আমি এ ঠিক আছে এটাকে আমি এ দোষী সো আমি লিখবো যে এ প্লাস ওয়ান এর অর্থ কি যে আগের ওয়ানটা আগের ওয়ানটাকেও আমি কিন্তু এড়ো ছিলাম সো আগের ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু হয়ে গেল। ঠিক আছে তাহলে দেখো পরে আবার যদি আমি আবার সেম কাজ আবার যদি পরে করি এ প্লাস ওয়ান তাহলে এখন কিন্তু এখানে কত হয়ে গেল টু কারণ আমি আগের এ ওয়ান ছিল এখন ওয়ান যুক্ত হয়ে গেল টু হয়ে গেল। তাহলে প্রথমে এ ছিল ওয়ান পরে হয়ে গেল টু এরপর এখানে কত হবে তুমি বলো তো থ্রি হবে কারণ এখন এ যে এই জায়গাটাতে টু হয়ে গেছে টু যোগ ওয়ান ইকুয়াল টু থ্রি তাহলে এ প্রথমে ওয়ান তারপরে টু তারপর কত হয়ে গেল। থ্রি অর্থাৎ এর মানে এক এক করে বাড়তেছে আস্তে আস্তে এখন শুধু বাড়লেই হবে না এই এটা তো বাড়াই দিচ্ছে ঠিক আছে কিন্তু আমাকে এটাকে এখানে সেভ রাখতে হবে যোগ করে করে এখানে সেভ করতে হবে তো তাহলে এখানে যদি সেভ করতে আমি কি করব। আমি কি করব যে এস তো প্রথমে আমি শূন্য তুললাম মানে এসের মধ্যে এখন কিছু নেই তারপরে কি করলাম আমি আমি যদি লিখি যে এস ইকুয়েল টু শূন্য এ এসটা কিন্তু এখন শূন্য শূন্য প্লাস এ এর অর্থ কি যে শূন্যের সাথে প্রথমে এ এসে যোগ হবে প্রথমে কত ছিল ওয়ান ছিল তাহলে এই ওয়ানটা এখন এখানে গিয়ে প্রথমে যুক্ত হবে এই যে এখানে গিয়ে প্রথমে যুক্ত হবে তাহলে শুরুতে এস যেহেতু শূন্য ছিল আর এ যেহেতু ওয়ান তাহলে অ্যাস একবার হবে কত ওয়ান তাহলে এই অ্যাসটা এখন এখানে এসে সেভ হবে যে অ্যাস হচ্ছে এখন কত ওয়ান এবার পরবর্তীতে এ কত হয়ে গেল টু তো আবারও ঠিক এস টু কত হবে এস প্লাস এ তাহলে দেখো এখন কিন্তু একটু আগে অ্যাস জিরো ছিল এখন কিন্তু অ্যাস আর জিরো নেই এখন অ্যাস কত হয়ে গেছে ওয়ান তাহলে অ্যাস ওয়ান আর এ কত হয়ে গেলো টু তাহলে টু তাহলে অ্যাস কত হয়ে গেলো এখন থ্রি তাহলে দেখো আমি কিন্তু এই যে এইভাবে কী করতে পারি পুরো প্রক্রিয়াটাকে পুরো প্রক্রিয়াটাতে এগোতে পারি অর্থাৎ আমার আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শুরুতে আমি এ ইকল টু ওয়ান ধরবো এস ইকুয়াল টু জিরো ধরবো তারপর আমি লিখবো যে এ টু আমি লিখব যে আমি লিখবো যে অ্যাস ইকুয়াল টু এস প্লাস এ তারপর লিখবো আমি এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান এখন শুরুতে এই যে এই জায়গাটাতে সব সব আলটিমেটলি সেভ হবে কোথায় এসের মধ্যে কিন্তু এস শুরুতে কত জিরো সো শুরুতে এখানে জিরো আসবে আর এখানে আসবে ওয়ান তো জিরো যোগ ওয়ান জিরো যোগ ওয়ান শোন কত হয়ে গেলো ওয়ান সেই ওয়ানটা এখানে এসে থাকলো আর শুরুতে এ কত ছিল ওয়ান ঠিক আছে এবার এখানে এসে এখানে এসে এ এক বেড়ে যাবে এক কেন বাড়বে কারণ এ একটু আগে ওয়ান ছিল এখন এ কত হয়ে গেল টু এ কত হয়ে গেলো টু এবার এ টুটা এ যে এখানে ব্যাগ যাবে এখানে ব্যাগ পাঠা আপনাদেরকে এখানে যখন ব্যাগ পাঠাবো তখন দেখো আবার এস এর মধ্যে এস প্লাস এ যুক্ত হবে এক টু আগে এস কত হয়ে গেছে ওয়ান হয়ে গেছে মানে আমি বলতে চাচ্ছি যে এখানের পরে এটার পরে আমি যদি আবার লিখি এটার পরে আবার আসবে অ্যাসিকুলটা এস প্লাস এ তাহলে দেখো একটু পরে এস কত একটু আগে এস কত হয়ে গেছিল ওয়ান আর এ কত হয়ে গেছে টু সো এখন অ্যাস কত হয়ে গেলো থ্রি তাহলে এখন অ্যাস থ্রি একটু ভালো করে খেয়াল করো আবার এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান হয়ে গেলো তাহলে একটু আগে এ কত ছিল টু তাহলে টু এর সাথে ওয়ান যুক্ত হয়ে গেলে এ হয়ে গেলো থ্রি আবার এস ইকুইল টু এস প্লাস এ অর্থাৎ এস এক টু কত ছিল থ্রি এখন এ আসলো থ্রি তাহলে হয়ে গেল সিক্স এইভাবে পুরো কাজটা চলতে থাকবে কীভাবে চলবে পরে এর মান আরও এক যুক্ত হবে অর্থাৎ এ হয়ে যাবে চার এ চার হয়ে যাবে তখন আবার এস ইকুইল টু এস প্লাস এ তো এস একটুকে ছয় ছিল ছয়ের সাথে এ এসে যুক্ত হবে চার তাহলে হয়ে যাবে দশ এস এখন দশ হয়ে গেছে তারপর আবার এস এস ইকুইল টু আবার লিখবো যে আবারও এস প্লাস এ এবার এ ফোর থেকে কত হয়ে যাবে ফাইভ তাহলে এ হয়ে গেল ফাইভ আর এস এক টু টেন ছিল তাহলে পাওয়া গেল ফিফটিন তা লাস্ট পর্যন্ত এর মান পাওয়া গেল ফিফটিন অর্থাৎ এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলোকে যখন যোগ করলাম তখন আমার ফিফটিন আসলো তাহলে দেখো আমি পুরো সমস্যাটাকে যদি আমরা ধরি যে এইভাবে যে অ্যাস ইকল টু শুরুতে আমি জিরো ধরবো এই ইকুল টু ওয়ান ধরবো কারণ আমার এই এটা ওয়ান ওয়ান করে বাড়তেছে পরে আমি কি করব যে এই আর ওই অ্যাসের মধ্যেই কাকে রাখবো আগের অ্যাস মানে জিরো প্লাস আগের ওয়ান শুরুর যে ওয়ান সেটাকে সেভ করবো কোথায় এখানে ঠিক আছে এবার আমি কি করলাম যে এর মানটাকে এক বাড়ায় দিলাম ঠিক আছে এর মানটাকে এক বাড়ায় দিলাম বাড়ায় দেওয়ার পরে যেটা হলো সেটাকে আবার এস এর মধ্যে আবারও এস ইকুইল টু এস প্লাস এস প্লাস এ এটা আসলে এটা এখনকার এটা আর এখানকার এটা হচ্ছে যে এটা ঠিক আছে তাহলে এভাবে এই ঘটনাটা এর মান যতক্ষণ পর্যন্ত না পাস হয় এর মান যতক্ষণ পর্যন্ত না পাঁচ হয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে ঠিক আছে অর্থাৎ তুমি মনে করতে পারো যে ভাইয়া তাহলে তো ইকুয়াল টু এন লিখে দেন তাহলে হচ্ছে না এর মান শুরুতে তো ওয়ান ছিল এন এর মান তো ফাইভ ঠিক আছে তাহলে আমরা এর মান কতক্ষণ পর্যন্ত হবে কাজটা করবে এর মান যতক্ষণ পর্যন্ত না এন এর সমান হচ্ছে বা ফাইভ এর সমান হচ্ছে ততক্ষণ অর্থাৎ এ ইজ লেস অর ইকুয়েল ফাইভ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কাজটা করবে অর্থাৎ এর মান যতক্ষণ ফাইভ থেকে ছোট থাকবে বা আমি ফাইভ না লিখে এন লিখি এন এর মান থেকে এর মান যতক্ষণ ছোটো থাকবে ততক্ষণ কাজটা চলবে এর মান যখন এন এর সমান হয়ে যাবে তখন আর কাজটা হবে না কারণ অলরেডি আমার আমি তো পাঁচ পর্যন্ত যোগ করতে বলছি এন এর মান ফাঁস দিলাম তাহলে পাঁচ পর্যন্ত যোগ করবে না তো যখন এর মান ফাইভের সমান হয়ে যাবে তখন আর যোগ করা বন্ধ করে দিবে ঠিক আছে তখন আর যোগ করবে না কারণ এরপর তো আর কাউকে আমরা যোগ করার দরকার নাই এটাই হচ্ছে মূল প্রসেস মানে আমি এই জিনিসটাই এবার কম্পিউটারকে আমি বুঝে দিতে হবে তাহলে আমি যদি বুঝে দিতে চাই তাহলে দেখো আমার এখানে দুইটা কাজ আমরা মূলত সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে এ ইকুইল টু এ প্লাস ওয়ান একটা হচ্ছে এস ইকুইল টু এস প্লাস এ আরেকটা হচ্ছে যে চেক করা যে এর মান সমান হয়ে গেছে কি না এনের এর এই জিনিসটা এগুলো হচ্ছে মূল কাজ তাহলে দেখো আমি যদি ক্যালকুলেটর ডিজাইন করি সেই ক্যালকুলেটর আগে কি করতে হবে যে ব্যবহারকারী আছে যে ক্যালকুলেটরটাকে ব্যবহার করবে তার থেকে শুরুতে এনের মান জিজ্ঞেস করে এনের মান জিজ্ঞেস করে নিবে তাহলে আমি শুরুতে ব্যবহারকারী থেকে এনের মান নিব আমার প্রোগ্রামে শুরুতে আমার প্রোগ্রাম কি করবে ব্যবহারকারী থেকে এনের মান নিবে নেওয়ার পরে সে এটাকে যোগ করবে তো যোগ করার সময় সে কী করবে শুরুতে এর মান শূন্য ধরবে তারপরে এর মান ওয়ান ধরবে ধরে এ কাজগুলোকে বারবার করতে থাকবে এই দুইটা কাজ কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এ এর মানে এন না হয় ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এই কাজটা করবে এই দুইটা কাজ এই দুইটা কাজ করলে আলটিমেটলি এর মান লাস্টে গিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে যে যোগফল এখন আমি যদি এর মান ফাইভ ধরি তাহলে এ এর মান যেতে যেতে ফাইভ পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা চলতে থাকবে চলে লাস্টে গিয়ে দেখা গেলো যে অ্যাসের মান ফিফটিন হলো এখন এই ফিফটিনটাকে এসে কী করবে ক্যালকুলেটর আমাকে ডিসপ্লেতে দেখাবে অর্থাৎ ক্যালকুলেটর শুরুতে ব্যবহারকারী থেকে এর মান জেনে নিবে জেনে নেওয়ার পরে ক্যালকুলেটর কাছে সেভ আছে অ্যাস ইকুয়াল টু জিরো এ ইকুয়াল টু ওয়ান তো ক্যালকুলেটার কী করবে যে এর মান ওই এন এর সমান হওয়ার আগ পর্যন্ত তো আমি যদি এর মান ফাইভ নিই তাহলে ফাইভের সমান হওয়ার আগ পর্যন্ত এই দুইটা কাজ করবে অর্থাৎ এর মান যতক্ষণ ফাইভ হবে না ততক্ষণ পর্যন্ত এই দুইটা কাজ করবে কাজ করে এর মান যখনই এন এর সমান হয়ে যাবে এর মান যখনই এন এর সমান হয়ে যাবে তখনই সে যোগ করা বন্ধ করে দিয়ে যে যোগফলটা এর মধ্যে সেভ করছি আমি ওই যে এই এর মধ্যে সবগুলো সে যুক্ত হচ্ছে না এই এর মধ্যে যেটা এসে যুক্ত হচ্ছে বা যেটা লাস্টে পাওয়া যাবে এস মধ্যে সেটা সে প্রিন্ট করে দেখাবে প্রিন্ট করে এই ডিসপ্লেতে নিয়ে আসবে এই ডিসপ্লেতে দেখাবে সে ফিফটিন তাহলে এটাই হচ্ছে এই ক্যালকুলেটরের মূল কাজ এখন আমরা সেটাকে কীভাবে তাহলে প্লোচার্ট বা প্রোগ্রাম বা অ্যালগোরিদম আকারে আমরা দেখাবো ঠিক আছে তাহলে দেখো প্রথমে আমরা মানুষ কীভাবে যোগ করে সেটা দেখাইছি তারপর কীভাবে যন্ত্র যোগ করতে পারে বা যন্ত্র কীভাবে কাজটা করবে সেটা দেখাইছি এরপর আমরা দেখাবো যে কীভাবে সেটা প্রোগ্রাম বা প্লোচার্ট বা আমরা অ্যালগোরিদম লিখবো আমরা তিনটে একসাথে লিখবো যাতে তোমাদের বোঝার খুবই খুবই সুবিধা হয় সো আমাদের যে ক্যালকুলেটরটা আমাদের বানাবো সেই ক্যালকুলেটর শুরুতে ব্যবহারকারী থেকে এর মান জেনে নিবে তার মানে আমরা যখন ফ্লো চার্ট শুরু করব তো ফ্লোর চার্ট শুরুতে এরকম একটা ঘর দিতে হয় এটার অর্থ হচ্ছে শুরু এটার অর্থ কি শুরু তারপর এরকম একটা তিচ্ছিন্ন দিয়ে এরকম একটা তিচ্ছিন্ন দিয়ে ইনপুট নিতে হয় মানে গ্রহণ করতে হয় তাহলে আমি ব্যবহারকারীকে জিজ্ঞেস করবো এনার মান কত সে এই ইনপুটে দিবে টিপবে বোতাম চাপবে যে মান পাঁচ বা মান দশ তাহলে ইনপুট গ্রহণ করলে এরকম সামান্তরিকের মতো একটা ঘর দিতে হয় তো সামান্তরিক আমি দিলাম এখানে লিখে দিব এর মান ইনপুট গ্রহণ তুমি এখানে ইনপুট গ্রহণ এর মান ইনপুট গ্রহণ এবার আমরা যেটা করব। সেটা হচ্ছে আমরা ওই যে এস এর মান জিরো এবং এর মান ওয়ান লিখবো এটাকে প্রসেস বলে প্রসেস মানে অগ্রসর ঠিক আছে তো প্রসেসের জন্য যেটা করতে হয় এরকম চিহ্ন দিয়ে একটা আয়তক্ষেত্র টানতে হয় তো আমি একটা আয়তক্ষেত্র টানলাম টেনে আমি লিখে দিলাম এস ইকুয়াল টু জিরো মানে প্রসেস এটা আর এ ইকুয়াল টু ওয়ান লিখে দিলাম ঠিক আছে তারপরে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সিদ্ধান্ত গ্রহণ রকম সিদ্ধান্ত গ্রহণটা কীরকম সেখানে হা অথবা না থাকে অর্থাৎ লজিক থাকে ইয়েস অর নো ইয়েস হলে একদিকে যাবে নো হলে দিকে যাবে সেটার জন্য এরকম রম্বস আকারের একটা রম্বস আকারের একটা ক্ষেত্র টানতে হয় তবে টানলাম রম্বস ক্ষেত্রটা টানলাম ঠিক আছে তাহলে এখানে আসলো এখানে আসার পরে সেট আমরা ঢুকলাম এই রম্বসে লিখে দিব আমরা ইফ এ ইজ লেস অর ইকুয়েল এন মানে এর মান এন এর সমান কিংবা ছোট কিনা তো দেখো শুরুতে তো এর মান আমি ওয়ান বলে দিছি তার মানে এন এর মান আমি তো এন এর মান গ্রহণ করলাম তো সাপোজ আমার ওই যে ব্যবহারকারী এন এর মান পাঁচ দিল তাহলে দেখো এখানে এন এর মান পেয়ে গেছি এন এর মান পাঁচ তো সে বড় এটা চেক করবে না সে চেক করবে ছোট নাকি সমান ছোট নাকি কারণ আমি লিখছি কি এ ইজ লেস অর ইকুয়েল এন তো যদি না হয় তাহলে একটা কাজ করবে আর যদি হা হয় তাহলে একটা কাজ করবে তাহলে দেখো এর মান যদি এন এর মান থেকে ছোট হয় তাহলে শুরুতে তো ছোট এ যে এর মান তো ওয়ান ঠিক আছে আমি এখানে একটু লিখি ঠিক আছে তাহলে শুরুতে এটাই তো এ তাহলে এর মান তো এন এর মান থেকে কি এটাই তো এন এটা তো এন তাহলে এর মান এন এর মান থেকে ছোট না এটা সঠিক এটা ইয়েস আসতেছে হ্যাঁ যে এর ওয়ান এর মান এন এর মান থেকে কি ছোটো এটা হ্যাঁ আসতেছে তাহলে হে আসলে এখানের যে কাজ সেই প্রসেসটা করবে এটা একটা প্রসেস এটা একটা প্রসেস এই কাজটা করবে আর যদি না হয় এখানে আর একটা প্রসেস সেই কাজটা করবে এখন আমরা দুইটা কাজ কোনটা কি একটু পর বলবো আগে আমরা বুঝি সেটা যে দুইটা কাজ করবে একটা হচ্ছে যে হাঁ হলে আরেকটা হচ্ছে না হলে তো শুরুতে হচ্ছে হাঁ আসতেছে যে এর মানে এন থেকে ছোট হাঁ আসতেছে তো হাঁ আসলে কী করবে ওই যে আমাদের দুইটা কাজ ছিল একটা হচ্ছে কি যে এস ইকুয়াল টু এস প্লাস এ ওই যে এখন এস এর সাথে এ কে যুক্ত করবে তো এস তো জিরো এ তো ওয়ান জিরো যোগ ওয়ান সমান ওয়ান এই ওয়ানে সে এটার মধ্যে থাকবে ঠিক আছে এবার যেটা করবে পরের লাইনে পরের লাইনে কি করবে যে এর মান আবার এক বাড়াই দিবে কারণ এর মানে একটু এক ছিল এখন এখানে সে এর মান কত হয়ে যাবে দুই হয়ে যাবে এবার এ দুইটা এদিকে এসে ব্যাক যাবে এখানে এসে ব্যাক যাবে এখানে গিয়ে ব্যাক যাবে এর মান দুই হয়ে ঠিক আছে এর মান দুই হয়ে যখন এখানে ব্যাক যাবে তখন আমরা আবার জিজ্ঞেস করবো এর মান এন থেকে ছোট কিনা না তো এর মানে আবার কত হয়ে গেল এটা হয়ে গেল দুই তো দুই হলে এন এর মান এন থেকে এর মান আবারও ছোটো জিজ্ঞেস করতেছে ছোট কি না কি সমান তো সে বলতেছে যে হ্যাঁ ছোটো ছোটো হলে আবার এখানে আসবে এখানে এসে এস এক কত ছিল এস এক টু হয়ে ছিল যে এস ইকুয়েল টু জিরো প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান ছিল এখন এবার এর মান দুই হয়ে গেল না এর মান দুই হয়ে গেলো তখন এস ইকুয়াল টু এস প্লাস আবার এ তো একটু আগে ছিল ওয়ান মানে এই যে একটু আগে ওয়ান হয়ে গেছিল আবার এখন এ হয়ে গেল কত টু তো এবার এর মধ্যে কত থেকে কত হবে তিন হবে এখন এই এই জায়গাটাতে এবার মান হয়ে গেল হয়ে গেল এবার এ পরের লাইনে আসলো আসার পরে এ এর মান আরো এক বেড়ে গেল বেড়ে এর মান কত হয়ে গেল তিন তিনটা আবার এই যে এখানে তিনটা আসবে এসে জিজ্ঞেস করবে এর থেকে ছোট কিনা হ্যাঁ ছোট ছোট না আবার ভিতরে ঢুকবে ভেতরে ঢুকার পরে সে যেটা করবে আবার এই তিনটাকে আগের এস সাথে যুক্ত করবে তো এখন তিন অ্যাস হচ্ছে যে আগের এস কত থ্রি এক আগের এস কত থ্রি এই যে থ্রি পেয়ে গেছে অলরেডি তাহলে আবার সে যে একটা করবে সেটা হচ্ছে এস আবার এস প্লাস এ করবে এক টু এগ্যাস থ্রি এখন এ হয়ে গেছে থ্রি সো আনসার হয়ে গেলে এস সিক্স তাহলে এখন অ্যাস কত হয়ে গেছে সিক্স এই যে এখন এখানে অ্যাস সিক্স হয়ে গেছে এবার আবার এর মানে আরও এক বাড়বে বেড়ে বেড়ে কত হবে চার এর মান কত হবে চার এই চারটা এবার এখান দিয়ে আবার যাবে গিয়ে জিজ্ঞেস করবে এনটাকে ছোট কিনা এম তো ফাইভ তাহলে চার ফাইভ থেকে চার অবসর ছোট ছোট আবার হ্যাঁ হ্যাঁ হলে আবার ভেতরে ঢুকবে ভেতরে ঢুকে আগের এসটাকে খুঁজে বের করবে আগের এস হচ্ছে সিক্স এই সিক্সের সাথে এখনকার এ যেটা ফোর সেটাকে যুক্ত করে দিবে তাহলে এবার এস টু আবার সিক্স মানে এস ইকুল টু আমরা আবার লিখবো এস ইকুইল টু এস প্লাস এ তো এস একটু আগে সিক্স ছিল এখন এ হয়ে গেল ফোর অর্থাৎ টেন এবার আবার এস এর মান এখানে কত হয়ে গেলো এখন এস এর মান টেন হয়ে গেল এবার এর মান আরও এক বাড়বে বেড়ে কত হয়ে যাবে ফাইভ এই যে এখন এটাই হয়ে যাবে অর্থাৎ এবারে ফাইভ গিয়ে ফাইভ গিয়ে এখানে জিজ্ঞেস করবে যে এ বলবে যে আমার মানে এখন ফাইভ আমি কি এন এর সমান কিনা এন বলতেছে আমার মানও ফাইভ তাহলে এ বলতেছে আমার আমারও ফাইভ এন বলতেছে আমার মানও ফাইভ সমান তাহলে এটা এটাতে আবারও জিজ্ঞেস আসতেছে আমার কি সম্পর্ক কি ছোটা কিংবা সমান কিনা উত্তর হচ্ছে হ্যাঁ সমান আবার হ্যাঁ আসছে হ্যাঁ আসলে আবার এখানে ঢুকবে ঢুকে আবারও এই কাজটা করবে এই কাজ করার সময় আবারও দেখবে এর মানে একটু কত ছিল দশ তাহলে আবারও এস ইকুয়াল টু এস প্লাস এ তো এস কত একটু আগে দশ ছিল এ এখন কত হয়ে গেছে ফাইভ ফাইভ হয়ে এ ঢুকছে সো এই ফাইভটা এখানে যুক্ত হবে আনসার আসবে পনেরো এবার এস এর মধ্যে কত এখন এস এর মধ্যে এখন পনেরো হয়ে গেল। এস হয়ে গেলো এখন পনেরো আর এটা আরও এক বেড়ে গেল। বেড়ে কত হয়ে গেল এ দেখো আরও এক বেড়ে ছয় হয়ে গেছে এবার এই ছয়টা এখান দিয়ে যাবে ছয়টা এখান দিয়ে যাবে যাওয়ার পরে এখানে আসবে এখানে এসে দেখবে যে এর মান এ বলবে যে আমার মান তো এখন ছয় এন থেকে ছোট কিনা লজিক বলতেছে না ছোট না এম তো ফাঁস এন কত ফাইভ এ হচ্ছে সিক্স তো না আসতেছে হ্যাঁ আসতেছে না মানে এর মান এন থেকে ছোট না বড় না সমান সেটা যদি আমরা বলি তাহলে উত্তর হচ্ছে যে এর মান যেহেতু সিক্স বড় হয়ে গেছে তো আমার কাছে বড় জিজ্ঞেস কর না জিনিস হচ্ছে ছোট কিংবা সমান কিনা উত্তর হচ্ছে না ছোট কিংবা সমান না অর্থাৎ ছয় না আসছে এই জন্য আনসার তো না আসলে সে আর কাজ করবে কি কাজ করবে আমি তাকে বলে দিলাম তুমি এসকে কি করো প্রিন্ট করো তো যেহেতু এটা আউটপুট আকারে আসতেছে এটা আমাদের আউটপুট আকারে আমাদেরকে এসটা এই এস আর মান পনেরোটাকে আমরা দেখাবো আউটপুট আকারে সো এটাকে আমরা ইনপুট এবং আউটপুটের জন্য এরকম হয় অর্থাৎ সামান্তরিকের মতো সো আমরা এটাকে সামান্তরিক দিয়ে দিলাম সামান্তরিক দিয়ে আমরা কি করলাম লিখে দিলাম এসকে এসকে আউটপুটে দেন বা প্রিন্ট করুন এসকে আউটপুট আউটপুটে রাখুন এসকে আউটপুটে রাখুন তাহলে এসকে যখন আউটপুটে রাখলাম এইখানে শেষ হয়ে গেল কাজটা মানে এস এখন আমাদের পনেরো তাহলে আমাদের ক্যালকুলেটর যেটা ছিল সেটা ডিসপ্লেতে দেখাবে পনেরো সেটা ডিসপ্লেতে পনেরো দেখাবে আর এই অ্যালগোরিজমটা আমাদের সাথে সাথে শেষ হয়ে যাবে তাহলে এভাবে তোমরা ফ্লো গুলো কি কি করবা রেডি করে ফেলবা একদম সুন্দর করে আমি কি করলাম ফ্লোচার্টটাকে এঁকে ফেললাম তোমরা এবং এই চার্ট থেকে দেখো আমি কিভাবে প্রোগ্রাম লিখতেছি এবং কিভাবে লিখতেছি মানে একটা পারলে তুমি বাকিগুলোও পারবা এটা দেখে দেখে বাকিগুলো লিখে ফেলবা ঠিক আছে তো আমরা যেহেতু সি প্রোগ্রাম করব তো আমাদের কি করতে হবে প্রথমে ফ্লো চার্টের মতো করে আমাদের প্রোগ্রামটাকেও শুরু করতে হবে ঠিক আছে তো প্রোগ্রাম শুরু করতে কিভাবে তোমরা আশা করি যেন সেটা হচ্ছে একটা হ্যাশ দিয়ে ইনক্লুড লিখতে হয় ঠিক আছে না ইনক্লুড লিখে এবং একটা সাইন দিয়ে এটা হচ্ছে লাইব্রেরি এটাকে নিয়ে আসতে হয় এটাকে ইনক্লুড করতে হয় আরো অনেকগুলো লাইব্রেরি ইনক্লুড করা যায় জাস্ট এটাই করতেছি তারপর একটা ফাংশন নিয়ে আসতে হয় মেইন অথবা ইন্ট মেন তো আমি মেন নিয়ে আসতেছি মেইন হ্যাঁ ফাংশনটাকে নিয়ে আসলাম তারপরে তোমরা জানো যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কতগুলো ইন্টেজারকে ঘোষণা করতে হয় ভেরিয়েবলগুলোকে কি করতে হয় ঘোষণা করতে হয় সো আমরা এখন দেখো আমরা এই আসলে শুরু করে ফেলছি এটা হচ্ছে জাস্ট শুরু এবার আমরা ইনপুট গ্রহণ করব। কাঠ থেকে ইনপুট গ্রহণ করব কাঠ থেকে ইউজার থেকে কিন্তু তার আগে আমি যে ইনপুটগুলোকে রাখার জন্য একটা পাত্র লাগবে না ওই যে আগের মতো ইনপুটগুলোকে আমরা এসগুলোকে কে রাখার জন্য তারপরে এ কে রাখার জন্য একটা পাত্র আঁকছিলাম তোমরা নিশ্চয় মনে আছে ঠিক আছে কিভাবে এখানেও আমরা ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করব কেন কারণ হচ্ছে যে ভেরিয়েবল মানে আসলে পাত্র পাত্রগুলোকে ডিক্লেয়ার করব যাতে সেখানে আমরা কোনো সংখ্যাকে রাখতে পারি তো সেই জন্য আমরা ডিক্লেয়ার করলাম এ এস এবং এন যেটা আমরা ওখানেও ব্যবহার করছিলাম এ এস এবং এনকে ব্যবহার করছিলাম ঠিক আছে এই যে এন কিন্তু এখানে আছে কিন্তু এগুলো কী ধরনের ভেরিয়েবল বা কী ধরনের পাত্র সেটা আমাদেরকে বলে দিতে হবে এগুলোকে আমি ইন্টেজার বললাম এই জন্য লিখলাম ইন্ট এ এস এন এবং এই সাইনটা দিয়ে কি করতে হয় শেষ করতে হয় তোমরা আসলে জানো সেমিকলন দিয়ে শেষ করতে হয় এবার আমি ব্যবহারকারী থেকে ইনপুট গ্রহণ করবো এই যে শুরু করে দিলাম তারপরে এখন ইনপুট গ্রহণ করবো কী ইনপুট গ্রহণ করবো তাকে জিজ্ঞেস করবো এর মাল কত এনার মাল কত সেটা দেন তো ওই জন্য আমি লিখবো যে স্ক্যান স্ক্যান অ্যাপ স্ক্যান অ্যাপ মানে হচ্ছে যে ব্যবহারকারী থেকে কিছু নেওয়া হ্যাঁ ইনপুট আকারে নিয়ে মেমোরিতে সেভ করা তো আমি তার থেকে নিলাম এই জন্য লিখতে হয় পার্সেন্টেজ দিয়ে তোমরা আসলে এটা জানো এভাবে এ দিয়ে তারপরে এভাবে পার্সেন্টেজ দিয়ে লিখে একটা কমা লিখতে হয় তারপর অ্যাড্রেসটা ডিক্লেয়ার করে দিতে হয় তাহলে অ্যাড্রেসটা আমি দিলাম এন এন ঠিক আছে সো আমার অ্যাড্রেস হচ্ছে এন অর্থাৎ আমি যে এখান থেকে স্ক্যান আপ করে ইউজার থেকে যে ডাটাটা নিচ্ছি সেটা কোথায় সেভ হবে এন এর মধ্যে সেভ হবে অর্থাৎ আমি এখান থেকে ইউজার থেকে এন এর মানটাকে নিয়ে নিলাম ঠিক আছে অর্থাৎ এই ক্যালকুলেটর আমার ক্যালকুলেটর ব্যবহারকারী থেকে তার এন এর মানটাকে নিয়ে নিল এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিছু মান ডিক্লেয়ার করে দিব আগে ভাগে কি কি মান ডিক্লেয়ার করবো আমরা লিখব এস এর মান শূন্য লিখে দিব তো এখানে অ্যাসিকুল জিরো লিখার কারণ কি কারণ হচ্ছে যে আমি তিনটা পাত্র নিয়েছিলাম এই তিনটা পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যে আমি যোগফলটাকে রাখবো তো যেটাতে যোগফল রাখবো সেটাতে ভাগে কিছু থাকা যাবে না শূন্য রাখতে হবে সেটাতে খালি রাখতে হবে সেই জন্য আমি অ্যাসিকুল কি লিখলাম জিরো অর্থাৎ যেটা আমি এখানে করছিলাম ঠিক আছে এসে দেখো আমি এখন এ ধাপের মধ্যে আছি কিন্তু আমি কি করবো এর মান আমি চাইলে পরলুপ আকারে কাজ করতে পারি বাড়াতে পারি এর মান আমি চাইলে ইফ দিয়ে কাজ করতে পারি ডু দিয়ে কাজ করতে পারি হোয়াইল দিয়ে কাজ করতে পারি অনেকগুলো রূপ ব্যবহার করতে পারি আমরা তো আমি এখানে ফল লুপটাকে ব্যবহার করবো এই জন্য আমি আর এ এর মান এখানে ডিক্লেয়ার করতেছি না এ এর মান ফল লুপের মধ্যেই দিয়ে দিব ঠিক আছে সো জন্য আমি লিখতেছি দেখো আমরা মূলত এখন এখানে আসি ঠিক আছে প্রথমে শুরু করলাম তারপরে ইনপুট গ্রহণ করলাম এই যে ইনপুট গ্রহণ করলাম ইউজার থেকে তারপর আমি এখন এই কাজটা করতেছি এই কাজটা করলে অলরেডি জুড়ে লিখে ফেলছি এবার আমি লিখবো কিন্তু সেটা ফর লুকের লিখতেছি যে ফর ফর এর মান ডিক্লেয়ার করে দিলাম তারপর আমি প্রথম লাইনটাকে ক্লোজ করলাম দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি দ্বিতীয় লাইনে লিখতেছি যে এর মান এবার এই যে এখানে এখানে চলে আসতেছি যে এর মান এখানে ছোট বা সমান কিনা ঠিক আছে সেই জন্য লিখতেছি a is greater or equal sorry a is less or equal and এর মান অলরেডি আমি ইউজার থেকে নিয়ে নিছি মনে করো 5 নিছি আমি তো এর মান 5 থেকে ছোট নাকি সমান সেটা জিজ্ঞেস করতেছি ঠিক আছে তারপর এই লাইনটাকে শেষ করলাম ভেতরে এবারে আমি এর মান এক বাড়াতে হয় না এই যে এর মান এক বাড়াতে হয় ঠিক আছে অর্থাৎ আমি এখন এই কাজটা শেষই দুইটাতে চলে আসছি এই কাজটা শেষ আমার এই কাজটা শেষ এখন আমি এই দুই জায়গায় চলে আসছি তো এই দুই জায়গায় আগে তো হ্যাঁ অথবা না হ্যাঁ এর কাজ বেশি হয়েছে সো আগে এইখানে আসবো এখানে এখানে আমি ভেতরে এর মান এক বাড়ানো লাগবে আগে তো লুপের মধ্যে এর মান আগে এখানেই লিখে ফেলতে হয় ঠিক আছে এর মান বাড়ানোর কাজটা এখানে লিখে ফেলতে হয় সো আমি এর মানটাকে বাড়াচ্ছি এ প্লাস প্লাস এ প্লাস প্লাসের অর্থ হচ্ছে যে আসলে এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান ঠিক আছে তোমরাও হয় আশা করি অনেকে এটা জানো এবার আমি ফর লুপের ভেতরে তোমরা জানো যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় এটা একটা সেকেন্ড ব্র্যাকেট এটা হচ্ছে আমাদের মূল প্রোগ্রামের তো ফর লুপের জন্য আমি আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম সেখানে আমি জাস্ট একটা জিনিস লিখবো সেটা হচ্ছে যে প্লাস ওয়ান অর্থাৎ আমার এখানে যে জিনিসটা আর বাকি আছে এই যে জিনিসটা বাকি আছে সেটা লিখলাম ঠিক আছে সেটা লিখে আবারও কী করতে হয় সেমিকলন দিয়ে শেষ করতে হবে ঠিক আছে এই ফর লুপে জাস্ট এই কাজটাই করো বারবার এই এই কাজটা কীভাবে হচ্ছে আমি একটু পর ব্যাখ্যা করবো তোমাদেরকে এখানে এই ব্র্যাকেট শুরু শেষ করে দিলাম তারপরে আমি এই যে এই ব্যাকেট শেষ করব তার আগে আমি এসটাকে কি করবো প্রিন্ট করবো বা মনে যে কাজটা শেষ এখানে কাজটা ফর লুপের যদি কাজটা শেষ হয়ে যায় লাস্টে কি আমাকে এসটাকে কি করতে হবে আউটপুটে রাখতে হবে না এসটাকে কি করতে হবে আউটপুটে রাখতে হবে তো আউটপুট হচ্ছে কি প্রিন্ট প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি তারপর হচ্ছে যে কাকে প্রিন্ট করব আমি এসকে প্রিন্ট করব এস এর মানকে এস এর ভিতরে যে মানটা সেভ হবে লাস্টে এস এর ভিতরে আমরা দেখছিলাম যে কত আসছিল লাস্টে ফিফটিন আসছিল সো এই ফিফটিনকে সে প্রিন্ট করবে প্রিন্ট করার পরে কি হবে শেষ হবে শেষ শেষ হচ্ছে যে ব্যাকেট থেকে শেষ করে দেওয়া তাহলে দেখো আমি একদম এই ফ্লোর চার্ট অনুসারে কী করলাম প্রোগ্রাম লিখে ফেললাম তাহলে খেয়াল করো এখন আমি তোমাদেরকে এই ফরলুকটাকে বুঝে দেবো যে কীভাবে কাজ করতেছে এখানে তো আমি বুঝেছি যে এখানে যে ব্লগ ছিল প্রসেস ছিল সেখানে আমি কিন্তু বুঝেছি এখানে ঠিক সেমভাবে একটু বুঝে দিতে চাই সেটা হচ্ছে আমি তো শুরুতে ইউজার থেকে এনারমান নিচ্ছি তো মনে করো যে ইউজার এনার মান দিল ঠিক আছে এবার আমি অ্যাসের মান জিরো বলে দিছি অলরেডি অ্যাসের মান জিরো বলে দিছি। এবার পরলুপের মধ্যে বলছি এর মান ওয়ান মানে শুরু করতেছি এর মান তো এর মান ওয়ান এবার বললাম যে এর মান এন থেকে ছোটো কিনা তো এন মান তো ফাইভ নিছি তো এর মান নিছি ওয়ান তাহলে ওয়ান আর এখানে হয় কত ফাইভ তাহলে দেখো এই ঘটনাটা সঠিক এ ঘটনাটা সঠিক যে কি যে এর মান এর মান পাঁচ থেকে ছোট ঠিক আছে পাঁচ থেকে ছোট এটা স্যাটিসফাই হয়েছে এই জায়গাটা স্যাটিসফাই হলে এই জায়গা হলে তোমরা মনে হয় এখানে যাবে না আসলে এখানে যাবে না ভেতরে ঢুকে যাবে ভেতরে এই ফোর লুপের ভেতরে যেই যে ইয়াটা আছে যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে সাপোজ এই সেকেন্ড প্যাকেটটা আমি এখানে দিয়ে দিই ঠিক আছে এই যে সেকেন্ড প্যাকেটের ভেতরে যে কাজটা হচ্ছে সেখানে চলে যাবে এই সেকেন্ড প্যাকেটের ভেতরে ঢুকে যাবে তাহলে দেখো এর মান ওয়ান আমি বললাম যে এর মান এন থেকে ছোট কিনা উত্তর হচ্ছে হ্যাঁ ছোট কারণ এর মান ওয়ান এন এর মান ফাইভ ঠিক আছে ছোট তো ছোটো যেহেতু সেটা ভেতরে ঢুকবে ভেতরে ঢুকে এই কাজটা করবে এখানে কি কাজ করবে এর সাথে একে যোগ করবে তো এস তো আমি শুরুতে জিরো দর্শী এই হয়েছে কত ওয়ান তাহলে জিরো যোগ ওয়ান তাহলে এই অ্যাসার মধ্যে এই মধ্যে এখন ওয়ান সেভ আছে সো এখন এস হয়ে গেল কত ওয়ান এবার সে কি করবে যে এই ফর লুপ এখন ঘুরে এখানে চলে আসবে না সে কিন্তু এখন এই ফর লুপের আমার এই অতটুকু কাজ হয়েছে এখানে কিন্তু এখনো আসে নাই এই কাজটা শেষে এই কাজটা করার পরে সে এখানে চলে যাবে ফর লুব এখানে চলে যাবে এখানে গিয়ে জিজ্ঞেস এর মান এক বাড়া দিবে এর মান কত বাড়াবে এক বাড়া দিবে এর মান লিখবে যে টু এ প্লাস তো ওয়ান এর মান যখন এক বাড়লো তখন কত হয়ে গেল দুই এখন এই দুইটি এখানে আসবে ঠিক আছে এবারে এর মান হয়ে গেল তাহলে দুই আবার জিজ্ঞেস করবে এর মান এনার থেকে ছোটো কিনা উত্তর হচ্ছে ছোট ছোট হলে আবার এখানে ঢুকবে এখানে ঢুকে সে কি করবে আগের এসের সাথে এখনকার এটাকে যোগ করে দিবে আগে আগের এস কত ওয়ান সো এখন হয়ে যাবে কত ওয়ান প্লাস ওয়ান টু অর্থাৎ এখন এস হয়ে গেছে থ্রি এবার একটু পরে এস কত হয়ে গেল থ্রি এই কাজটা করার পরে এ আরও এক বাড়বে আবার এখানে যাবে লুপ আবার এখানে ব্যাগ যাবে এখানে ব্যাগ গিয়ে দেখবে যে আবারও এর মান আরও এক বাড়াবে এর মান আরও এক বাড়ালে কত হলো তিন এবার আবার দিক দিয়ে আসবে এর মান তিন এখন এর মানে এই জায়গাটাতে তিন হয়ে যাবে এই জায়গাটাতে এর মান তিন তিন হয়ে জিজ্ঞেস করবে এ মানে থেকে ছোটো কিনা হ্যাঁ ছোটো ছোটো হলে ভেতরে ঢুকো ভেতরে ঢুকলো ভেতরে ঢুকে যেটা করবে অ্যাসের সাথে আগের এর সাথে এখনকার এটাকে যুক্ত করে দিবে আগে একটু আগে এস ছিল তিন এখন এ হয়েছে তিন সো তিন যোগ তিন কত হয়ে গেলো অ্যাস ছয় তাহলে দেখো এখন অ্যাস এই জায়গায় কত হয়ে গেলো ছয় একটু খেয়াল রাখবা এস কিন্তু এখন ছয় এবার এই আরও এক বাড়বে বেড়ে এ কত হয়ে গেলো চার এখন এই যে এখানে চার এবার এ এখানে চার এবার চার জিজ্ঞেস করবে পাঁচ থেকে ছোটো কিনা হ্যাঁ ছোটো আবার ভেতরে ঢুকবে ভেতরে ঢুকে আগের এসের সাথে অর্থাৎ ছয়ের সাথে চারকে যুক্ত করবে ছয়ের সাথে চারকে যুক্ত করলে এস হয়ে যাবে ট্যান ট্যান হয়ে যাবে তাহলে এখানে আমি এসের জায়গায় ট্যান লিখি এবার এস ট্যান আবার এর মানে এক বাড়বে কত হবে পাঁচ এবার এর মানে এখানে পাঁচ এবার এই জিজ্ঞেস করবে এন থেকে ছোট বা সমান কি না উত্তর হচ্ছে সমান ছোট নয় কিন্তু সমান তো সমান হলেও ভেতরে ঢুকবে ভেতরে ঢুকে এবার আগের সাথে আগের রেসে একটু আগে দশ ছিল দশের সাথে এ পাঁচকে যুক্ত করে দিবে দশের সাথে এই দশের সাথে পাঁচ যুক্ত করলে কত হয় পনেরো তাহলে এখানেও কত আসলো পনেরো এবার এই কাজটা পরে এ আরও এক বাড়বে এ আরো এক বাড়বে অর্থাৎ বেড়ে কত হয়ে যাবে ছয় এবার এর মান কত ছয় এর মান যখন ছয় তখন এই সত্যটা আর মানতেছে না জিজ্ঞেস করতেছে এর মান এন এর ছোট কিংবা সমান কিনা উত্তর হচ্ছে ছোটো না সমান না সো কোনোটাই না যখনই হবে এটা যখন মিথ্যা প্রমাণিত হবে তখন সে আর ভেতরে ডুববে না ভেতরে কাজটা করবে না ফর লুক আর ভেতরে যাই তাকে দিবে না ঠিক আছে অর্থাৎ এখানের আর হবে না এবার সে কি করবে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে বের হয়ে যাবে এখানে যে সেকেন্ড ছিল এই ফর থেকে সে বের বের হয়ে হয়ে যাবে দেখবে যে লাইনে কি লেখা আছে লাইনে লেখা আছে যে আপনি দয়া করে এসটাকে প্রিন্ট করে দেন কোন অ্যাস যে এসটা আপনি বর্তমানে পাইছেন কত পাইছেন পনেরো পাইছেন এই যে পনেরো তো সে কি করবে এসটাকে প্রিন্ট করবে অর্থাৎ পনেরোটাকে প্রিন্ট করবে তো এবার তোমাকে দেখাবে শুধু পনেরো দেখাবে এখানে শুধু পনেরো যে ক্যালকুলেটরে শুধু পনেরো দেখাবে ঠিক আছে একইভাবে তুমি এই প্রোগ্রামটা যখন তোমার কম্পাইল করবে তুমি রান করবে যেটা এটা যখন তুমি রান করাবা তখন কত আসবে পনেরো এবার আমরা দেখবো যে এই ফ্লোচার থেকে কীভাবে আমরা এই অ্যালগোরিদমটাকে নিয়ে আসতে পারি ঠিক আছে তাহলে দেখো আমরা ফ্লোচার থেকে প্রোগ্রাম লিখলাম এখন ফ্লোচার থেকে কি লিখবো অ্যালগোরিদম লিখবো তো আমরা ধাপ ওয়ানে লিখবো প্রোগ্রাম শুরু করি একদম সুন্দর করে নিজের মতো করে লিখবো দেখো এই যে এখানে শুরু ছিল জাস্ট এখানে লিখবো যে প্রোগ্রাম শুরু করি বা প্রোগ্রাম শুরু লিখলেও পারো এখন দেখো এখানে ধাপ দুই আমরা কি করছি ইনপুট হিসেবে মান গ্রহণ করছি না ঠিক অ্যালগোরিদমেও আমরা ধাপ টুতে অ্যানার মান ইনপুট করতেছি এটাকে লিখবো অর্থাৎ এখানে আমরা লিখবো ইনপুট হিসাবে ইনপুট হিসাবে অ্যান এর মান গ্রহণ করি ইনপুট হিসাবে অ্যানার মান গ্রহণ করি এবার সে ধাপ তিন ধাপ তিন ধাপ তিনে হচ্ছে যে আমরা এই যে এই মানগুলোকে নিব এটাকে প্রসেস বলা হয় তাহলে আমরা লিখব এস টু জিরো এবং এ ইকুইল টু ওয়ান ধরি ঠিক আছে এটা ধরছিলাম মূলত ঠিক আছে সো এস টু জিরো এবং এ ইকুইল টু ওয়ান ধরি তাহলে খেয়াল করো এটা হচ্ছে আমাদের এক নাম্বার দাপ এটা হচ্ছে দুই নাম্বার ধাপ এটা তিন নাম্বার দাপ এটা হচ্ছে চার নাম্বার ধাপ আর এটাকে আমরা পাঁচ নাম্বার ধাপ এবং এটাকে আমরা ছয় নাম্বার ধাপ ধরলাম ঠিক আছে তাহলে দেখো এই চার নাম্বার ধাপটা একটা সিদ্ধান্ত আসলে কি ধরনের সিদ্ধান্ত যে এর মান এন সমান কিনা যদি সমান হয় তাহলে তুমি ধাপ পাচা যাও আর যদি এন এর মান এর সমান বা ছোট না হয় তাহলে ধাপ ছয়ে যাও অর্থাৎ এর মান ছোট বা সমান হলে এনের ধাপ ধাপা যাব। আর যদি ছোট বা সমান না হয় তাহলে আমরা ধাপ ছয়ে যাব এই কথাটাই প্রোগ্রামকে নির্দেশ দিতে হবে এবং আমরা অ্যালগোর সেটা লিখব এই জন্য আমরা লিখব যে এ হলে ধাপ ছয় এ যাই অর্থাৎ ধাপ পাশে যাব যদি এই ঘটনাটা সঠিক হয় আর যদি এটা না হয় তাহলে ধাপ ছয়ে যাব ঠিক আছে এবার আমরা লিখব ধাপ

ছাপাই বা ছাপি ঠিক আছে মান ছাপি আর এটাকে দাপ সাত বলতে পারি যেটা শেষ আসলে ঠিক আছে সো সাত সাত শেষ শেষ করি করি না লিখে আমরা লিখতে পারি প্রোগ্রাম শেষ করি প্রোগ্রাম শেষ করি বা শেষ শুধু শেষ লিখলেও চলবে তাহলে খেয়াল করো আমরা মূলত ভালো করে শিখছি কি ফ্লো চার্ট সেখান থেকে চলে আসছে কি প্রোগ্রাম আর সেখান থেকে আবার কি চলে আসতেছে অ্যালগোয়দম অ্যালগোয়েদম কিছুই না আসলে এই ফ্লো চার্টটাকে জাস্ট দাপে দাপে লিখা এটা হচ্ছে অ্যালগোয়েদম আর প্রোগ্রামটা লিখে একটু কঠিন কিন্তু তোমাদেরকে প্রোগ্রামিং শিখতে হবে আশা করি আমি এই প্রোগ্রামের মাধ্যমে তোমরা আসলে প্রোগ্রামেরও অনেক কিছু শিখে গেছো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কীভাবে লিখতে হয় ফর লুক কীভাবে কাজ করে সেটাও আশা করি তোমরা বুঝে গেছো সো পরবর্তী ভিডিওটি আমরা এরকম আরও একটি হ্যাক্স নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও তো লাইক দিতে পারো আজকে চলে আসছি আল্লাহফেজ টাটা you